হ্যালো এভ্রুয়ান সি এস এস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সিএসএস এর কলাম কাউন্ট প্রপার্টি দেখব। তো কলাম কাউন্ট প্রপার্টির মধ্যে আমাদের অনেকগুলো প্রপার্টি আছে একটা হচ্ছে কলাম কাউন্ট একটা কলাম গ্যাপ কলাম রুল ওকে এখানে কলাম রুল ওয়া উইথ কলাম রুল স্টাইল কলাম রুল কালার এই তিনটের একটা শর্ট শর্টেন্ট হচ্ছে কলাম রুল যেখানে আমরা এখানে ওয়াই উইথ দিব দেন হচ্ছে এখানে স্টাইল এখানে হচ্ছে কালার অ্যান্ড আরেকটা হচ্ছে কলাম উইথ আর একটা হচ্ছে আমার কলাম স্প্যান ওকে তো কলাম কাউন্ট কীভাবে কাজ করে তো খেয়াল করবেন সাপোজ আমাদের এখানে একটা আমার আমরা একটা সাপোজ ডিব নিয়েছি এই একটা বর্ডার দিয়ে রেখেছি ব্লু কালারের অ্যান্ড এর ভিতরে কিছু টেক্সট আছে ওকে এখন আমরা এই ট্যাক্সটাকে এভাবে না রেখে আমরা চাইলে ডিভাইড ডিভাইডর দিয়ে এটাকে রাখতে পারি যেমন এরকম ওকে বা আমরা এই যে মাঝের যে আমার বর্ডারটা আস্তে সেটা আমরা না দিলেও পারি আমরা এরকম কলাম ওয়াইজ টেক্সটগুলোকে রাখতে পারি আমরা বিভিন্ন নিউজ পেপারে এরকম দেখে থাকি যে বিভিন্ন ওয়াইজ আমাদের টেক্সটগুলো থাকে কিন্তু এখানে রুল থাকে না তো আমরা রুল এখানে দিতেও পারি বা নাও দিতে পারি এর জন্য আমরা এখানে রুল প্রপার্টি ইউজ করবো এখানে রুল প্রপার্টি ওকে তো এভাবে হচ্ছে কলাম কাউন্ট আমাদের ব্যবহার করতে হয় তো কলাম কাউন্ট যদি আমরা টু দিই তাহলে অবশ্যই এখানে এর মতন দুইটা কলাম আসবে যদি থ্রি দিই তাহলে তিনটা কলাম এখানে আসবে অর্থাৎ এই টেক্সটগুলোই তিন ভাব তিনটা কলমে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ফোর দিলে চারটা কলামে ওকে তো এগুলো আমরা দেখব আমি এখানে আমার বিস্কুল ওপেন করলাম দেন আমি এখানে ইন্ডেক্স ডট নামে একটা ফাইল আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি ওকে তো আমি যদি এখানে ব্রয়লার প্লেট তৈরি করে নিই ওকে দেন আমি এখানে জাস্ট নামটাকে চেঞ্জ করে দিচ্ছি কলাম কাউন্ট আমি কন্ট্রোলার সেভ করলাম দেন যদি রান করি এটাকে গোলাইবে ক্লিক করলাম তাহলে খেয়াল করবেন না আমার এখানে কলাম কাউন্ট চলে আসছে ওকে আচ্ছা দেন কলাম কাউন্ট বোঝার জন্য আমার সর্বপ্রথম একটা ডিপ নিতে হবে আমি একটা ডিপ নিব। অ্যান্ড এটার মধ্যে আমি একটা ক্লাস দিয়ে দিব যেটার বক্স নামে একটা ক্লাস দিয়ে দিলাম দেন এখানে আমি কিছু হান্ড্রেড ওয়ার্ডের ডামি টেক্সটে নিলাম ওকে আমি একটু ছোটো করে নিলাম দেন এটাকে স্টাইল সি এস এস দেওয়ার জন্য আমি এখানে গিয়ে স্টাইল দেন বক্সটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এটার উইথ দিয়ে দিব আমি সাপোজ ফোর হানড্রেড পিক্সেল ফোর হান্ড্রেড না ফাইভ হান্ড্রেড পিক্সেল দিয়ে দিব অ্যান্ড হাইট অলসো ফাইভ হান্ড্রেড পিক্সেল

কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবেন আমার এটা এখানে চলে আসছে ওকে এখন এই টেক্সটগুলোকে আমি ইচ্ছে করলে এইভাবে না রেখে আমি কলাম ওয়াইজ রাখতে পারি ওকে তো এর জন্য আমরা কলাম কাউন্ট ইউজ করব তো এখানে গিয়ে আমরা কলাম কাউন্ট লিখব কলাম কাউন্ট যদি আমি এখানে টু দিই তাহলে দুইটা কলামে ডিস্ট্রিবিউটেড হবে আমি কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবেন এখানে দুইটা কলামে সে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে ওকে আমি কাজ করি একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই তো দেখতে সুবিধা হবে ওকে তাহলে খেয়াল করবেন আচ্ছা এখানে একটু বের হয়ে গেছে কারণ আমার একটু বেশি বড় হয়ে গেছে আমি কাজ করি এটাকে সেভেন হান্ড্রেড পিক্সেল দিয়ে দিই ওকে তাহলে খেয়াল করবেন দুইটা কলমে আমার এটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে ওকে এখন যদি আমি এখানে থ্রি দিই কলাম কাউন্ট থ্রি কন্ট্রোল সেভ কলাম তাহলে তিনটা কলমে ডিস্ট্রিবিউটেড হবে ওকে তিনটা কলাম সরি দেন আমি যদি এখানে ফোর দিই কন্ট্রোল যদি সেভ করলাম তাহলে এখানে চারটা কলামে সে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে কলাম কাউন্ট কীভাবে কাজ করে ওকে দেন আমাদের নেক্সট যে প্রপার্টি সেটা হচ্ছে কলাম গ্যাপ ওকে কলাম গ্যাপ হচ্ছে এই দুইটা কলামের মধ্যে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন সেই গ্যাপটা হচ্ছে কলাম গ্যাপ এটাকে আমরা চাইলে নিজের ইচ্ছা মতো দিতে পারবো এটা যে গ্যাপ আছে সেটা বাই ডিফল্ট নেওয়া আছে আমরা চাইলে আর একটু বাড়াতেও পারবো বা কমাতে পারবো আমি এখানে গিয়ে হচ্ছে কলাম কলাম গ্যাপ আমি যদি এখানে টেন পিক্সেল দিই কন্ট্রোলেদের সেভ করলাম তাহলে খেয়াল করবেন এখন টেন পিক্সেল গ্যাপ আছে আমি চাইলে আরেকটু বেশি দিতে পারি আমি ফাইভ হান্ড্রেড পিক্সেল দিয়ে দেবো সরি ফাইভ হান্ড্রেড না ফিফটি ওকে ফিফটি পিক্সেল দিয়ে দেবো তাহলে খেয়াল করবেন আমার গ্যাপটা একটু বেড়ে গেছে ওকে তো এভাবে হচ্ছে আমরা কলাম গ্যাপ দিতে পারি দেন আরেকটা প্রপার্টি আছে রোল রোল বলতে বোঝা হচ্ছে এখানে যদি আমরা এরকম একটা বর্ডার দিতে চাই সেটা হচ্ছে আমাদের রোল ওকে তো আমি যদি এখানে গিয়ে কলাম কলাম রোল উইথ কলাম রোল উইথ ওকে আমরা কলাম রোল দিতে চাচ্ছি এবং সেটা একটা উইথ দিতে যাচ্ছি তো এটা আমি উইথ আমি ফোর পিক্সেল দিতে চাচ্ছি কন্ট্রোলে যা সেভ করলাম তাহলে খেয়াল করবেন এখানে একটা ওকে আমি নিশ্চয়ই কিছু একটা ভুল করেছি আচ্ছা আমার এখানে ওয়াইডের যেহেতু আমি রোল ওয়াইড দিয়েছি উইথ এর সাথে আমার স্টাইলটাও দিতে হবে না আমার এটা কাজ করবে না স্টাইল তো বর্ডারের যে স্টাইল আছে আমরা অলরেডি পড়েছি যে বর্ডারের যে স্টাইলগুলো সলিড ড্যাশ ডটেড এই সেম টু সেম স্টাইল এখানে হবে আমরা যদি প্রথম সলিড দিই কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবেন আমার এখানে একটা ডিভাইডর চলে আসছে ওকে ডিভাইডর বা রোল চলে আসছে আমি যদি এই উপরে বর্ডারটাকে সরিয়ে দিই তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে আমি এটাকে জাস্ট কেটে দিচ্ছি কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবেন আমার এখানে একটা ডিভাইডার চলে আসছে ওকে এখন আমরা যদি এখানে তিনটা নেই সাপোজ আমি তিনটা নিলাম কলাম কাউন কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবেন আমার দুইটা ডিভাইডার চলে আসছে ওকে তো এভাবে হচ্ছে আমাদের ডিভাইডার কাজ করে এবং আমি চাইলে এটাকে কালারও দিতে পারবো আমরা এখানে কলাম রুল কালার ওকে আমি যেখানে এখানে রেড দিই কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবেন এখানে রেড কালারের রুল চলে আসছে এবং আমি সলিডের জায়গায় আমি যদি ডটের দিই তাহলে খেয়াল করবেন আমার এখানে ডট 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 চলে আসছে ওকে সুতরাং আসলে বুঝতে পেরেছেন এবং এই তিনটার জন্যে আমার একটা শর্ট হ্যান্ড আছে সেটা হচ্ছে কলাম রুল ওকে আমরা ডাইরেক্ট কলাম রুল ইউজ করতে পারি প্রথম আমাদের উইথ দিতে হবে উইথ আমাদের ফোর পিক্সেল আর পরে স্টাইল স্টাইল আমরা ডটেড দিবো দেন হচ্ছে আমার রেড ওকে তাহলে আমার এই তিনটা লাগবে না আমি তিনটাকে কমেন্ট আউট করে দিচ্ছি তাহলে খেয়াল করবেন আমার আগের মতনই কাজ করবে এটা খেয়াল করুন কোনো চেঞ্জ হয়নি ওকে কোনো কিছু চেঞ্জ হয়নি কারণ আগের মতনই কাজ করবে এটা তো এটা হচ্ছে আর শর্ট হ্যান্ড ওকে তো এছাড়াও সরি এছাড়াও আমাদের আরও দুটা প্রপার্টি আছে একটা হচ্ছে কলাম উইথ আর একটা কলাম স্প্যান ওকে তো কলাম উইথ কীভাবে কাজ করে কলাম উইথ হচ্ছে আমরা চাই চাইলে যে এটার কি পরিমাণ উইথ হবে সে উইথটা আমার দিয়ে দিতে পারবো আমরা তো এর জন্য আমাদের কলাম কাউন্টের দরকার নেই আমি এটা কেটে দিচ্ছি কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবো না আমার এখানে কলাম কাউন্ট যেহেতু দেই দেয়নি এটা ডিফল্ট যেরকম আছে সেরকম এখন আমরা যদি বলে দিই কলাম উইথ কত তাহলে আমরা যদি এখানে গিয়ে কলাম কলাম উইথ আমরা যদি সাপোজ থ্রি হান্ড্রেড পিক্সেল দিই তাহলে অটোমেটিক থ্রি হান্ড্রেড পিক্সেল নিয়ে যতগুলো কলাম সম্ভব তা করে দিবে ওকে তাহলে খেয়াল করবেন এটা থ্রি হান্ড্রেড পিক্সেল এটা থ্রি হান্ড্রেড পিক্সেল ওকে তো থ্রি হান্ড্রেড পিক্সেল থ্রি হান্ড্রেড পিক্সেলের জন্য সে দুইটা কলম নিয়েছে ওকে আমরা যে আরও কম নেই সাপোজ হচ্ছে আমরা এখানে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি পিক্সেল কন্টেলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবেন ওয়ান ফিফটি পিক্সেল নিয়ে নিয়ে সে তিনটা কলম তৈরি করে দিয়েছে ওকে তো কলাম উইথ হচ্ছে আমরা নিজের ইচ্ছা মতো কলামের উইথ সেট করতে পারবো এর জন্য আমাদের কলাম কাউন্টের দরকার নেই এটা বাই ডিফল্ট কলাম কাউন্ট নিয়ে নিবে ওকে এবং লাস্ট যেটা সেটা হচ্ছে কলাম স্পেন তো কলাম স্পেন কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমি এখানে সাপোজ আমি এটার একটা হেডিং দিতে চাচ্ছি উপরে একটা হেডিং দিতে চাচ্ছি তো হেডিং দেওয়ার জন্য আমি এখানে গিয়ে আমি এখানে এইচ ওয়ান ইউজ ইউজ করলাম আর দিলাম দিস ইজ হেডিং হেডিং টেক দিয়ে দিলাম বা হেডিং টেক্সট ওকে কন্ট্রোলাইজ সেভ করলাম তাহলে খেয়াল করবেন যে আমার হেডিং টেক্সট আছে সেটা আমার নিচে চলে আসছে ওকে নিচে চলে আসছে বা প্রথম যে কলাম সেটাতে আমার এটা চলে আসছে তো আমরা চাই না না তাই আমরা চাই উপরে থাকতে এর জন্য কলাম স্প্যান ইউজ করতে পারি বা আমরা এখানে কলাম উইথ না দিয়ে এটাকে আমি কলাম কাউন্টে করে দিচ্ছি কলাম কাউন্ট আমি থ্রি করে দিলাম কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে তিনটা আমার আছে তবুও খেয়াল করবেন তবুও আমার এখানে এটা এখানে চলে আসছে তো এটা তো আমরা উপরে নিতে চাই তাহলে আমরা কলাম স্প্যান ইউজ করবো এবং তো আমি এখানে এইচ ওয়ান টেককে সিলেক্ট করবো দেন হচ্ছে এখানে আমি কলাম স্প্যান ইউজ করব কলাম স্প্যান তো এর দুইটাই ভ্যালু একটা হচ্ছে অল আর একটা হচ্ছে নান তো আমি যে এখানে নান দিই তাহলে কন্ট্রোলাইজার সেভ করলে আমার যে আগে যেটা ছিল সেটাই দেখাবে আর যদি আমি এখানে অল দিই অল মানে হচ্ছে কলাম টোটালটাকে স্প্যান করে দিবে আমি কন্ট্রোলাইজার সেভ করলাম তাহলে খেয়াল করবেন সে উপরে চলে আসছে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন ইভেন আমরা যদি এটাকে মিডিয়া আনতে চাই তাহলে আমরা অ্যালাইন টেক্সট অ্যালাইন ইউজ করতে পারি ওকে তো আমাদের সবগুলো প্রপার্টি শেষ হলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ওকে ধন্যবাদ